রাজধানীর বেইলি রোডের ভিকারুন নুন স্কুল অ্যান্ড কলেজে তিন দিন বন্ধ থাকার পর বার্ষিক পরীক্ষা হচ্ছে নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনার প্রতিবাদে আন্দোলনের মুখে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল রশিদের রিপোর্ট ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী অরিত্রী অধিকারীর কাছে পরীক্ষার সময় মুঠফোন পাওয়ার অভিযোগে তাকে এবং তার অভিভাবকদের অপমান করেন তিন শিক্ষক এ ঘটনার পর অরিত্রী আত্মহত্যা করে অরিত্রীর আত্মহত্যার ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রী এবং অভিভাবকরা আন্দোলন শুরু করে বন্ধ হয়ে যায় শিক্ষা কার্যক্রম পরে দাবি পূরণের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেন ছাত্রী এবং অভিভাবকরা বুধবারের স্থগিত পরীক্ষাটিতে অংশ নিতে শুক্রবার সকাল থেকে শিক্ষার্থীরা আসতে থাকে তাদের অভিভাবকরাও সঙ্গে ছিলেন দুপুর সাড়ে বারোটায় পরীক্ষা শুরু হয় শিক্ষার্থীরা এদিনও অরিত্রীকে আত্মহত্যায় প্রররোচনার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে ও বায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা